মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ড্যাড, যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে আজকে বেরোতে হবে। কোথায় যাবে? কোথায় যাবো সব কি তোমাকে বলতে হবে নাকি? না না, সব কিছু বলতে হবে না। নতুন বউ আজকে ঘরে নিয়ে এসছো, আজকে তোমায় এখনই বেরোতে হবে, তাই একটু অবাক হচ্ছিল। সুকান্ত, তুমি কি বলবে একটু তাড়াতাড়ি বলো না, আমাকে তো বেরোতে হবে, পার্লারে যাব, টাইম দেওয়া আছে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তোমা না, মানে অসুবিধা কেন হবে? বেশ বেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে, এবং সেই কথাটা সকলের সামনে জিজ্ঞেস করার আছে, তাই সকলকে আসতে বলেছি। দেখো গিনি, তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছো, তোমার মনে নিশ্চয়ই কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা আছে, সেটা কি? আশা মানে সবারই যেমন থাকে আর কি, আলাদা কিছু না। হ্যাঁ, সেটা কি? একটা সুন্দর ফ্যামিলিতে সবাই, মানে সবার সাথে মিলেমিশে থাকবো, সবাইকে আমিও যেমন ভালোবাসবো, আনন্দে রাখার চেষ্টা করব, তারাও সবাই আমাকে নিজের করে নেবে, এই আর কি। দেখো, এটাও তো নিশ্চয়ই তোমার মনে আছে, যার হাত ধরে তুমি এই বাড়িতে এসেছো, সে তোমার সব দায়িত্ব নেবে, সব সুখ দুঃখের খেয়াল রাখবে। আচ্ছা, এই আবার কি ধরনের কথা তুমি বলছো? শুধু শুধু কেন এম্বারাস করছো এসব কথাগুলো বলে ওকে? ড্যাড 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 ড্যাড, যদি তোমার ওর সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারের সেশন করার থাকে, তাহলে আমাকে আটকে রেখেছো কেন? গিনি, তুমি কি চাও যে মানুষটা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, সে তার নিজের জোরে, নিজের যোগ্যতায়, নিজের ভরসায় তোমাকে উপার্জন করে খাওয়াক, সেটা চাও? নাকি পরের ওপর নির্ভর করে তোমাকে খাওয়াক, নাকি অন্যের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে তোমার দায়িত্ব পালন করুক, সেটা চাও? কোনটা চাও? অবশ্যই নিজের যোগ্যতায় যে উপার্জন করবে, নিশ্চয়ই সেরকম মানুষকেই চাই, সেই জন্যই তো আমি রূপকে আরো বেশি করে পছন্দ করেছি। ও নিজের গিনি অনেক বকবক করেছো, চুপ করে দে। ড্যাড, আমার দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট, এক মিনিট গিনি, তুমি রূপের ব্যাপারে কি বলতে চাইছিলে? আমি শুনবো, বলো তুমি কি বলতে চাইছো। রূপ ব্যবসার পেছনে যে পরিশ্রমটা করে সেটা আমি জানি। হ্যাঁ, ব্যবসাটা নিশ্চয়ই আপনার, কিন্তু তাতে কি হয়েছে, যে কোনো বড় বিজনেসেই তো ফ্যামিলির লোকেদের ইনভলভমেন্ট থাকে, তাই না? রূপ ভীষণ পরিশ্রম করে ব্যবসার পেছনে, যথেষ্ট খাটে, নিজে বুদ্ধি লাগিয়ে কাজ করে। আর আপনি যদি কোনো কাজ দেন, তাহলে সেই কাজটা যতক্ষণ না শেষ করতে পারে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করে যায়। আমি ওকে দেখেছি, ও সব সময় ব্যবসার জন্য ভীষণ টেনশনও করে। বাহ, এই কথাগুলো তোমাকে রূপ বলেছে? ওর এত চিন্তা, ওর খাটাখাটনির কথা ও তোমাকে বলেছে? হ্যাঁ, কেন? না না, এমনি জেনে নিলাম। রূপ, আমার বৌমার ইচ্ছের সম্মান তো আমাকে রাখতে হবে, তাই না? তোমার কি করা আছে? রূপ নিজেই তো, রূপ নিজে যা করার করবে, কিন্তু আজ থেকে আমি একটা জিনিস করব। দেখো, তোমার জন্য যে কোম্পানি থেকে হাত খরচটা বরাদ্দ ছিল, সেটা আজ থেকে বন্ধ করে দিলাম। সরি ড্যাড, সরি, তুমি কি বলতে চাইছো, এসবের মানে কি? দেখো, হাত খরচ হচ্ছে একটা অনুদান ধরন, দেখো সেটা পাওয়ায় কোনো সম্মান নেই। দেখো, তুমি কোম্পানিতে যে ক্যাপাসিটিতে কাজ করবে, যা কন্ট্রিবিউট করবে, তার বেসিসে তুমি টাকা পাবে, কি গিনি? সেটাই ঠিক তো? ঠিক আছে গিনি, তুমি এখন নিজের ঘরে। আরেকটা কথা মনে রাখবে সবসময়, যে এই বাড়িটা যেরকম রূপের, এই বাড়িটা ঠিক তোমারও। যদি কোনো অসুবিধা হয় তুমি আমায় জানাবে, বা তুমি শালিনীকেও বলতে পারো, রূপকেও বলতে পারো। ও আর হ্যাঁ, তোমাদের রিসেপশনের পরের দিনই, মানে পরশু দিনকে আমি একটা বিজনেস ট্রিপে বাইরে যাব, একটু বেশি দিনের জন্যই বাইরে যেতে হচ্ছে। দেখো, তোমার দরকার হলে তুমি এনি টাইম আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার এই ছেলেটাকে দেখছো, যাকে ভালোবেসে তুমি এই বাড়িতে এসেছো, তাকে খুব কড়া শাসনে রাখবে, মায়ের আদরে একটু বাঁদর হয়ে যাওয়া ছেলে কিন্তু। কি বলছো কেশব, আজবাজে কথা? না না, বলে রাখছি, এগুলো তো জানা দরকার। যাও গিনি, তুমি ঘরে যাও, রেস্ট কর, কাল অনেক ধকল গেছে, আগামীকাল আবার ধকল আছে, যাও গিয়ে রেস্ট কর।
তার মানে মানে ধরো ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা এখন স্বামী স্ত্রী হলাম কাউকে বলবো না কেউ জানবে না পরে জানাবো সবাইকে কিন্তু কেন এরকম কেউ করে নাকি করলে অসুবিধাটা কি কেউ তো আর জানবে না না এটা হয় না মেরি কেন হয় না আশ্চর্য তো সকলকে লুকিয়ে এরকম একটা কাজ করব কেন আমি সকলের সামনে তোমাকে বিয়ে করব তার মানে তুমি আমাকে ভালোবাসো না তাই তো মেরি এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাছাড়া দেখো এটা একটা বেআইনি কাজ আমি শিক্ষক হয়ে কখনোই এই কাজটা করতে পারি নেভার সরি আরে এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই দরকার আছে নীল আমার দরকার আছে আমার সারাক্ষণ ভয় করে জানো ভয় হয় মনে হয় আমি যদি দুম করে মরে যাই আমার অসুস্থতার কথা তো তুমি জানো সবকিছুই জানো আমার হয়তো এই ইচ্ছেগুলো আনফুলফিলডই থেকে যাবে নীল আমি তোমার লাইফ পার্টনার হওয়ার স্বপ্ন একবার দেখেছিলাম তোমার সঙ্গী হওয়ার স্বপ্ন দেখেছিলাম সেটা প্রথমবার ভেঙে গেছে আমি সেই একই স্বপ্ন আরেকবার দেখছি নীল এইবার আমি সেটাকে ভাঙতে দেব না কয়েকটা আইনের জন্য আমি আটকে থাকতে চাই না বুঝতে পারছো কালকে গিনির যখন বিয়ে হচ্ছিল তখন আমার কি ইচ্ছে হচ্ছিল জানো ইচ্ছে করছিল তুমি আর আমি ওরম ভাবে আগুনে সাত পাক ঘুরে সাতটা প্রতিজ্ঞা করি আচ্ছা আমার কাছে তো বেশি দিন সময় নেই জানো তো সেটা হয়তো তোমাদের ডিভোর্স অবধি আমি মরি এবার কিন্তু এটা মেলোড্রামা হয়ে যাচ্ছে দেখো তোমার অসুস্থতা এমন কিছু ক্রিটিক্যাল অবস্থায় এখন নেই যার জন্য তোমাকে এখন মরে যাওয়ার কথা ভাবতে হবে না এরকম কথা তুমি মনে আনবে না আর আমাকেও বলবে না আমরা লুকিয়ে কেন কেন কিছু করব সকলের সামনেই তোমাকে বিয়ে করব ময়ূরী দেখো তোমার মাথা থেকে এসব ভুলভাল চিন্তা ভাবনা গুলো হটাও তো তুমি এখন আরো অনেক দিন বাঁচবে সুন্দর করে বাঁচবে সুস্থ হয়ে বাঁচবে দেখো আমাদের যখন বিয়ে হওয়ার তখন ঠিকই বিয়ে হবে না আর জোর করা ঠিক হবে না সন্দেহ করতে পারে তাহলে আমাকে একটা প্রমিস করো মেঘের সঙ্গে তোমার ডিভোর্স হওয়ার পর এক সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে সেটাই হবে এবার তো আমার টেনশন হচ্ছে রূপ ওদিকে আবার কি শুরু করবে কে জানে ওর বাবা কেন যে রূপকে বিয়ে করতে গেল আমাকে ভালনারেবল জায়গায় ফেলে দিল Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি